গায়ের জোরে তো বলে ফেলছি 50,000 টাকা দিছে, এখন আমি কি করি? এত টাকা তো সে আমাকে দিল না, এখন আমি কি করি? বিয়ের আগে খালা চাচা মামা কত আমার ভালো ভালো গিফট করছে, এখন বিয়ে হওয়ার পরে 5,000 টাকার উপর আমি একটা শাড়িও পাইনি, এখন আমি কি করব? কি যে করি, ইচ্ছা করতেছে গলায় দড়ি দিয়ে মরি। যদি আমি আত্মহত্যা করি তাহলে তো আব্রাহামকে পুলিশে কোমরে দড়ি লাগায় ধরে নিয়ে যাবে, এই দৃশ্য দেখে কবর আমি শান্তিমতো ঘুমাতেও পারবো না। যেভাবে হোক তাকে ম্যানেজ করতেই হবে, এবারের ঈদে 50,000 টাকা দামের শাড়ি নিতেই হবে। যাই তাকে একটু বুঝিয়ে বলি। কিছু কাজ অফিসের বাকি ছিল, ওগুলো সারছি। কি হলো বলো? একটা কথা বলবো? বলো। পাশের ফ্ল্যাটের ভাবি আসছিল, সেই দে শাড়ি কিনেছে, আমাকে দেখে নিয়ে গেল, দামও বলে গেল 30,000 টাকা। 30,000? ভালো। তারপর আমিও বলে দিয়েছি যে আমার স্বামী আমাকে 50,000 টাকা দিয়েছে, কিন্তু আমি সময় পাইনি, কি বলো গো? দেখো সালমা, তুমি কাজটা ঠিক করনি। পাশের বাড়ির ভাবি 30,000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, এটা ওনাদের ব্যাপার, আমাদের কতটুকু আছে সেটা দেখতে হবে। সামনে ঈদ আছে, বাবা মা ভাই বোন সবাইকে কাপড় দিতে হবে না? তুমি সেসব চিন্তা করে বলনি, 50,000 টাকা মুখের উপর পট করে বলে দিয়েছ। দেখো তোমার জন্য আমার বাজেট 10,000 টাকা। রাখো তোমার 10,000 টাকা। ঈদের আগে বাবা মা খালা চাচা সবাই আমাকে কত দামি দামি গিফট করতো, আর তোমার সংসারে এসে আমি কিছুই পাইনি। তুমি গরিব মানুষের এই যোগ্যতা চাইলে, কতদিন মায়ের আর একটা ভালো একটা শাড়ি দিতে পারিনি। মাত্র একটি পুরনো শাড়ি পেয়ে তারা এত খুশি, আর আমি ছিছিছি, আমার স্বামী আমাকে 10,000 টাকা দিতে চাইল আর আমি নিলাম না, কাজ তো মোটেই ঠিক হয় না। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। সবার জন্য কিনাকাটা করবো, আমরা সবাই মিলে ঈদের আনন্দ করবো। হ্যাঁ, নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আসুন আসুন।
আমরা সকলে মিলে নিজের প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের প্রতি সুনজর দেই, সকলে মিলে উদযাপন করি একটি খুশির ঈদ। শর্ট ফিল্মটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সবকিছুই আগের মতোই থাকবে। ঈদ মোবারক।